সর্বোপরি সবচেয়ে বেশি বা কমন যে সমস্যাটা যার কারণে ইউরিনারি ইনফেকশন হচ্ছে তা হচ্ছে পোর হাইজিন, মানে হচ্ছে ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে ইউরিনারি ইনফেকশন হতে পারে। ইউরিনারি ইনফেকশন বা মূত্রনালীতে ইনফেকশন ইজ এ ভেরি কমন ইনফেকশন, মানে হচ্ছে ইউরিনারি ইনফেকশন বা মূত্রনালীতে যে ইনফেকশনটি রয়েছে সেটি খুবই সাধারণ একটি সমস্যা এবং ডে টু ডে লাইফে আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের এই সমস্যা বলে দেখা যায়। What is urinary tract infection? Urinary tract infection happens when the bacteria that arise from the skin or urethra enters to the urinary tract and causes infection. এর মানে হচ্ছে আমাদের স্কিনে অথবা রেক্টামে যে বা মলাশয়ে যে ব্যাকটেরিয়াগুলো নর্মালি থাকে সেই ব্যাকটেরিয়াগুলো যখন আমাদের মূত্রশয়ের মূত্রনালীতে প্রবেশ করে এবং ইনফেকশন বা প্রদাহ সৃষ্টি করে তখন তাকে ইউরিনারি ইনফেকশন বলা হয় বা ইউটিআই বলা হয়। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই অনেক বেশি কমন একটি সমস্যা, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আজকে আমরা কথা বলবো ইউরিনারি ইনফেকশন নিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল ডক্টর পার্থ চ্যানেল। পক্ষ থেকে আমি ডক্টর পার্থ আছি আপনাদের সাথে। আজকে আপনারা হয়তো ইতিমধ্যে টাইটেল দেখে বুঝিয়ে ফেলেছেন যে কথা বলবো ইউরিনারি ইনফেকশন বা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন স্বাস্থ্য বিষয়ক ভিডিও অপলোড হওয়ার সাথে একটি ভিডিও আপনি মিস না করেন। ইউরিনারি ইনফেকশনের মতন একই অর্গানিজম বা একই ব্যাকটেরিয়াগুলো দিয়ে আরেকটা ইনফেকশন হয়, তা হচ্ছে কিডনি ইনফেকশন, যেটি ইউরিনারি ইনফেকশনের থেকেও অনেক বেশি ভয়াবহ এবং মারাত্মক। প্রথমে আসুন আমরা জেনে নিই কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে ইউরিনারি ইনফেকশনে বা কাদের ইউরিনারি ইনফেকশন বেশি হয়ে থাকে। যদি কোনো মানুষ পূর্বেই ইউরিনারি ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার বারবার এই সমস্যা হতে দেখা যায়। যারা অনেক বেশি সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদেরকে বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হতে দেখা যায়। যাদের মেনোপজ হয়ে গেছে, মানে ইতিমধ্যে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হতে দেখা যায়। প্রেগনেন্সি ইজ অ্যানাদার কজ, বয়স্ক মানুষদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হতে দেখা যায়। আর সর্বোপরি সবচেয়ে বেশি বা কমন যে সমস্যাটা যার কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে তা হচ্ছে পোর হাইজিন, মানে হচ্ছে ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তাহলে বুঝতেই পারছেন আপনার হাইজিন অনেক ইম্পর্টেন্ট, আপনি যদি নিয়মিত হাইজিন মেনটেন না করেন তাহলে আপনি ইউরিনারি ইনফেকশন দ্বারা সহজেই আক্রান্ত হতে পারেন, আপনার ইউরিনারি ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে। এবার আসুন কী কী সিমটমস থাকলে আমরা বুঝতে পারবো আপনার ইউরিনারি ইনফেকশন হয়েছে। পেশেন্ট প্রথমেই এসে আমাদের বলতে দেখা গেছে প্রচণ্ড জ্বর, সাথে কাঁপুনি সহ জ্বর হতে, অনেক বেশি তল পেটে ব্যথা হতে এবং বারবার ঘন ঘন প্রস্রাব হতে দেখা যায়। এবং একবার প্রস্রাব করে আসার পরে রোগীর মনে হয় তার আবার প্রস্রাবের বেগ পেয়েছে। এবং সবচেয়ে কমন আরেকটি সমস্যা রোগী আমাদের যা এসে বলেন তা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাক পেইন হতে দেখা যায়। আশা করি আমার প্রণীত একটি উপসর্গ যদি আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।